ছাড়া দেয়, ঘন্টার পর ঘন্টা মুখ স্ক্রলিং করতে কাটিয়ে দেয়, আর বাকিটা ইতিহাস। কিছু মানুষ পরীক্ষার কয়েকদিন আগে মুখ বই ডিএক্টিভেট করে দেয়, পড়তে বসে যখন ছাতার একটা সংজ্ঞাও মুখস্থ করতে পারে না, তখন আবার অ্যাক্টিভ করে স্ক্রলিং করা শুরু করে। কিছু মানুষ মানসিক প্রশান্তির জন্য কাছের বন্ধুকে ফোন দেয়, দোস্ত কিছু পড়ছিস? না রে দোস্ত কিচ্ছু বলি নাই। এই বাক্য শুনে বান্দা ব্যাপক খুশি, এদিকে নিজেও যে কিছু বলে নাই সেটা কিছু না, আর ফোনের ওপর পাশের বান্দা যে পয়রা ফাটাই দিছে সেটা কি সে জানে? এদিকে অপর পাশে উল্টা চিত্র দেখা, কিরে দোস্ত কিছু পড়ছিস? হ্যাঁ দোস্ত এক চাপটা শেষ, আরেকটা ধরবো, তোর কি খবর? এই প্রশ্নের উত্তর দেয় সত্যি ওই বান্দার থাকে না, মুখের ভঙ্গি এমন থাকে যে যেন তার দুইটা কিডনি কেউ চাইয়ে নিছে। কিছু মানুষ পরীক্ষার আগে টার্গেট ঠিক করে, এবার ভাটাইয়া দেবো, একের ফোর আউট অফ ফোর, আর পরীক্ষার আগের দিন আল্লাহ এবারের মতো পাস করে দেব। কিছু মানুষ অত্যাধিক বয়, পরীক্ষার আগে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ অফ করে দেয়, তাদের কাছে সব নোট আর শীট থাকে, কেউ যেন তাদের বিরক্ত করতে না পারে তাই আগে আগে গা ঢাকা দেয়। চরিত্রগুলো মিলছে তো না? পরীক্ষার আগে পড়া ছাড়া সব কিছুতেই মাথা নষ্ট মনোযোগ থাকে, পিঁপড়াদের হেঁটে যাওয়া, তেলা পোকার পাশা চলকানো, সব কিছু অনেক বিষয় বলে আর দেখতে সেই আকর্ষণীয় লাগে। পরীক্ষার আগে অনেকে আবার আংশিক গণক হয়ে যায়, না না হাত দেখা গণকের কথা বলছি না, ফ্যানের পাংখা, বাথরুমের টাইলস, জানালার গ্রিলের সংখ্যা গুনতে সেই মজা। কিছু মানুষ পরীক্ষার অনেক আগে থেকে পড়ার চেষ্টা করো, যখন শেষ পর্যন্ত একটা সংখ্যা মুখস্থ করতে পারে না, তখন ফেসবুকে স্ট্যাটাস দেয়, এ সিঙ্গেল শীট অফ পেপার কান্ট ডিসাইড মাই ফিউচার। কিছু মানুষ পরীক্ষার আগে শুধু টার্গেট টাইম ঠিক করে, 5 মিনিট পরেই পড়তে বসবো, গোসল করেই পড়তে বসবো, নাস্তা করেই পড়তে বসবো, মাহফুজুর রহমানের তুমি তুমি গানটা শুনেই পড়তে বসবো, কিন্তু এই টার্গেট চলে পড়তে আর বসা হয় না। কিছু মানুষ মোবাইল গেমে আটকে যায়, এই স্টেজটা পার করেই পড়তে বসবো, একটা না পড়বো, একটা উঠাইয়া দেবো, কিন্তু স্টেজ আর শেষ হয় না। কিছু মানুষ পরীক্ষার আগে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কক্সবাজার, না না সিলেট, না না সাজেক সাজেক, কিন্তু পরীক্ষার পর 10 কিলোমিটার দূরেও যাওয়া হয়। কিছু মানুষ পরীক্ষা চলে গেলে মাথা এতই গরম থাকে, এরা সব কিছুতেই বিরক্ত দেখায়, খাবার পছন্দ না হলে হুদাই চিল্লা ফাল্লা করে। আর কিছু তো আছে পরীক্ষার আগে নোটপত্র জোগাড় কইরা, যখন দেখে এগুলো পড়াই সম্ভব না, তখন বন্ধু বান্ধবরা ফোন দেবে, ধরে বেটা এগুলো কি পড়স বেটা, এগুলো পড়ে গেছে হয় বেটা, ফলে কি করস বেটা, বেরো বেটা। কিছু মানুষ পরীক্ষা শুনে ইচ্ছে করে অসুস্থ থাকে, যেন রেজাল্ট খারাপ হলে অজুহাত দিতে পারে। কিছু মানুষ তো পরীক্ষার সময় পরিবারের লোকজন থেকে বাড়তি সুবিধা নেয়, মা নুডলস, মা কফি, মা বোর্নভিটা, এ তো গেল সমাচার। এবার আসি শ্রেণী বিভাগ, আমাদের ছাত্রছাত্রীরা কত ভাগে বিভক্ত একটু দেখি। পড়ুয়া ছাত্রছাত্রী সারা বছর পড়তে থাকে, পড়াশোনার চাপ 73 সেন্টিমিটার কারোর সন্দেশ করা, মনে হয় স্বয়ং যমরাজাদের এই চাপ দিয়ে গেছে, নিতে না পারলে এখনই দুইলা নিয়ে যাবে। কিছু পড়া হয়নি টাইপ ছাত্রছাত্রী, এদের মুখে সারা বছর ভাই কিছু পড়া হয়নি, তো ভাই পরীক্ষার আগে পড়লেই তো তুই পাশ করে যাবে, কিন্তু না এরা কিছু পড়া হয়নি এটা শোনাতেই ব্যস্ত থাকে, কিরে প্রস্তুতি কেমন? ভাই কিছু পড়া হয়নি, তোকে তো দেখি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে অনলাইন, আমি তো ভাবলাম তোর পড়া শেষ, আরে ভাই কিছু পড়া হয়নি বলেই তো চ্যাট করে টেনশন পোয়াচ্ছি। আমি ফেল টাইপের ছাত্রছাত্রী, পড়া শেষ হোক বা না হোক এরা ফেল, পরীক্ষার কথা শুনলে বইটা একবার খুলবে আর বন্ধ করবে আর বলবে আমি ফেল,
এর একটু পর পর ফেসবুকে স্ট্যাটাস দেবে, আমি ফেল করব, আমি এবার শেষ, আমাকে কেউ বাঁচাতে পারবে না, মনে হয় যেন মাছ জোগাড় বাহিনী এসে ওদের বাঁচাবে। টেনশনে ভুক্তভোগী ছাত্রছাত্রী, পরীক্ষার সময় এত টেনশন, 10 মিনিট পর পর এরা বাথরুমে যায়। যদি কোনো মনীষী বলে কাল তোমার মৃত্যু হবে, তাহলে এদের এত টেনশন হবে না। কেউ কেউ টেনশনে টিভি দেখা শুরু করে, কেউ কেউ চ্যাটিং করে, কারো কারো ঘুম পায়। আরে টেনশন, এই টেনশন করে আগে যা পড়ছে বাংলা তাও বুঝা যায়। পরীক্ষার আগের দিন পড়া ছাত্রছাত্রী, আমি নিজে ওইখানে করি। এদের প্রধান কাজ ফটোকপি দোকানে শীত ফটোকপি করতে দিয়ে বিশাল লাইন দেয়া, সারা বছর পড়া হয়নি, কোনো চাপ নেই। ভাই কি অবস্থা, পরীক্ষা তো আর 3 মাস বাকি, কি হবে রে? 3 মাস মানে কত জানিস? 90 দিন, কিছুদিন পর। ভাই আর তো 1 মাস বাকি, কি হবে রে? আরে বলো 1 মাস মানে জানিস? 30 দিন, 30 দিন। পরীক্ষা 1 সপ্তাহে, ভাই আর তো 1 সপ্তাহ বাকি, কি করবো রে? এবার তো ফেল, 7 দিন আছে তো ভাই, চাপ নিচ্ছিস কেন? সব হয়ে পরীক্ষার একদিন আগে, কিরে একদিন পর তো পরীক্ষা, এবার কি হবে? একদিন মানে জানিস 24 ঘন্টা, একটা সাবজেক্ট পড়তে কত সময়, 5-6 ঘন্টা লাগে। এত এত প্রেশার কেন ম্যাম, হোয়াই সো সিরিয়াস ম্যাম? এসব শ্রেণীভুক্ত প্রাণীরা সারা বছর পড়ার আওতার বাইরে থাকলেও পরীক্ষা কিছুদিন আগে থেকে একদম লাপাত্তা থাকে। মাঝে মাঝে কিছু তো আছে যে পরীক্ষার আগের দিন পড়েও টপ করে। আর সব ছাত্র ছাত্রীদের মনের কথা একটা গানে আবার বলতেছি, আমাকে আমার মতো করতে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি, যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থা, সব করে কষ্ট ভীষণ, প্রশ্নটা খুব কঠিন হলে খালি ছেড়ে আসি খাতা আমি হল ঘরে, গার্ডটা একটু নরম করুক না হয় লিখতে পারবো না। এই পড়া টেবিল ছাড়া তবু পড়তে বসছি দিনে দুবার, আমি পড়তে চাই না আবার আর এক্সট্রা কোনো চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার না পড়ে পাস করবার। কখনো অ্যালার্ম বেজে খুব জোরে, উঠে পড়ো যদি তুমিও খুব ভোরে, ঘুম ভেঙে তুমি দেখো না আমায়, বইয়ের কাছে আমি নেই, সে আমার পাশে যখন বসলো এসে, একটু কেসে হায় বলি হেসে, তার চিন্তাতে আমি যে হারিয়ে গেছি, পড়াটাই আর হলো না না না। এই পড়ার টেবিল ছাড়খা তবু পড়তে বসছি দিনে দুবার, আমি পড়তে চাই না আবার আর এক্সট্রা কোনো চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার না পড়ে পাস করবার। Na 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 na